তো এখন আমরা শিখব একটি সংখ্যা জোড় নাকি বিজোড় তার নির্ণয়ের প্রক্রিয়া। বাস্তবে আমাদের মুখস্থ করতে হবে না, নির্ণয় করতে হবে না, নির্ণয়ের প্রক্রিয়াটা দেখাতে হবে যে একটি সংখ্যা জোড় না বিজোড় তা কিভাবে নির্ণয় করতে হয়, এবং সেটা হতে হবে অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট। ফার্স্ট অফ অল তোমাকে মনে রাখতে হবে ইভেন অর্থ জোড় এবং অড অর্থ বিজোড়। লিখে রাখা ভালো, জোড় ইভেন এবং বিজোড় হচ্ছে অড। ওয়েল, তো এই শর্তটা আসলে কি, কোন শর্ত অনুসরণ করলে জোড় না বিজোড় তা নির্ণয় করা যায়? যে সংখ্যাকে দুই দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য থাকে ওই সংখ্যাটাই তো জোড় সংখ্যা, রাইট? যেমন দুইকে যদি দুই দ্বারা ভাগ করো ভাগশেষ শূন্য, চারকে যদি তুমি দুই দ্বারা ভাগ করো তাহলে ভাগশেষ শূন্য হবে এবং ভাগফল দুই হবে, যদি ছয়কে ভাগ করো ভাগফল তিন হবে ভাগশেষ শূন্য হবে। তার মানে যদি কোনো সংখ্যাকে দুই দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটা নিশ্চয়ই জোড় সংখ্যা হবে। তো আমরা একটা সংখ্যা জোড় নাকি বিজোড় তা নির্ণয় করব। তো প্রথমত স্টার্ট করতে হবে কাজটা, স্টার্ট। তারপর কোন সংখ্যা আমরা নির্ণয় করব সেই সংখ্যাটা আমাদের আসলে জানা নেই, কারণ আমরা মূলত এখানে চলক নিয়ে কাজ করব, আমরা বাস্তব কোনো সংখ্যা বা ধ্রুবক নিয়ে কাজ করব না, কারণ ধ্রুবক নিয়ে কাজ করলে তো দেখতেই পাচ্ছি যে এটা জোড় নাকি বিজোড়। সো আমাদেরকে চলক নিয়ে কাজ করতে হবে এবং বোঝাতে হবে যে জোড় হয় এভাবে হলে বিজোড় হয়, এটা আমাদেরকে দেখাতে হবে। তো সাপোজ আমি ইনপুট হিসেবে এনটা গ্রহণ করতে পারি, রাইট? ইনপুট n, তুমি a b c এনিথিং যে কোনো একটা গ্রহণ করতে পারো, এটা তোমার ইচ্ছা। তারপর আমরা সিদ্ধান্ত নিব যে ইনপুটটা গ্রহণ করেছি এই ইনপুটটা জোড় নাকি বিজোড়। কিভাবে সিদ্ধান্ত নিব, ইজ n ডিভাইডেড টু ডাবল ইকুয়াল টু শূন্য। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে দুই দ্বারা ভাগ করলে, মানে n ভাগ দুই, এবং এখানে ডাবল ইকুয়াল টু মানে ভাগশেষ, এই ডাবল ইকুয়াল টু থাকা মানে ভাগশেষ বোঝাচ্ছে এবং ভাগশেষ শূন্য। ওয়েল, তো যদি ভাগশেষ শূন্য হয় মানে ইয়েস হয় তাহলে প্রিন্ট ইভেন, আর যদি ইয়েস না হয় মানে এই শর্তটা না মানে এন কে দুই দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি শূন্য না হয় তাহলে প্রিন্ট অড, প্রিন্ট অড, এবং প্রোগ্রামটা ইন্ড করে দিবে। যেহেতু যদি প্রিন্ট ইভেন হয় মানে জোড় সংখ্যা হয় প্রোগ্রাম শেষ হবে, যদি জোড় সংখ্যা না হয় বিজোড় সংখ্যা হয় তবুও কিন্তু প্রোগ্রামটা ইন্ড হয়ে যাবে। সো আমাদের যেহেতু দুইটা ক্ষেত্রেই ইন্ড হয়ে যাচ্ছে সুতরাং আমরা ইন্ডটা বারবার না লিখে একবার কিন্তু লিখতে পারি। সো একটা কানেক্টরের মাধ্যমে দুইটা ইন্ড যুক্ত করে দিব, দেন এখানে লিখে দিব ইন্ড। এবার তোমাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ করতে হবে, প্রবাহ দিকগুলো দিতে হবে। এই যেমন এখানে প্রবাহ দিক দিতে হবে, তারপর এখানে প্রবাহ দিক দিতে হবে, এখানে প্রবাহ দিক দিতে হবে, এবং এখানে প্রবাহ দিক দিতে হবে। তাহলে এটা হয়ে গেল ফ্লোচার্ট। এবার আমরা অ্যালগোরিদম করব। তো আমরা জানি ফ্লোচার্ট করতে হয় চিত্রের সাহায্যে এবং অ্যালগোরিদম করতে হয় স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে। তো আমরা যদি এটা হুবহু তুলে দেই তাও হয়ে গেল, মূলত এটাই আমরা তুলে দিব, স্টেপ অন স্টার্ট, দেন স্টেপ টু এর ক্ষেত্রে ইনপুট গ্রহণ করব, স্টেপ টু ইনপুট। তারপর স্টেপ থ্রির ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিব, স্টেপ থ্রি ইজ ইন ডিভাইডেড টু ডাবল ইকুয়াল টু জিরো, মানে এন কে ভাগ করলে কি ভাগশেষ শূন্য হবে, যদি ইয়েস হয় মানে স্টেপ ফোরে ইয়েস হলে প্রিন্ট ইভেন এবং প্রোগ্রামটা ইন্ড করে দিবে। এই জন্য আমরা সরাসরি গো টু স্টেপ, মানে
এই স্টেপের সংখ্যাটা দিতে হবে অর্থাৎ কত নাম্বার স্টেপে প্রোগ্রামটা এন্ড হচ্ছে সেই স্টেপটা এখানে লিখতে হবে তো স্টেপ 5 এর ক্ষেত্রে নো হলে প্রিন্ট অড তারপর স্টেপ 6 এ এন্ড হয়ে যাবে তো এই প্রোগ্রাম যেহেতু এন্ড হয়ে যাচ্ছে 6 নম্বরে সো আমরা এখানে 6 লিখব যদি প্রথম শর্ত মিলে যায় তাহলে আমাদের কিন্তু দ্বিতীয় শর্তটা দেখানোর একদম প্রশ্নই ওঠে না সো আমরা প্রথম শর্তেই প্রোগ্রাম এন্ড করে দিব মানে 6 নম্বর ধাপে চলে আসব এই ধাপটা অতিক্রম করে তো এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট তো এই ছিল হচ্ছে আমাদের একটি সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয়ের জন্য অ্যালগরিদম এবং ফ্লোচার্ট থ্যাংক ইউ সো মাচ ফর পেশেন্টলি হিয়ারিং মাই স্পিচ আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিতে পারো শেয়ার করতে পারো তোমার ফ্রেন্ডদের সাথে আর তোমার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো আর তুমি কোন বিষয়ের উপর ভিডিও চাও তো অবশ্যই তোমাকে একটা কাজ করতে হবে আমাকে জানানোর জন্য তুমি কোন বিষয়ে ভিডিও চাও এই নাম্বারে তোমাকে এসএমএস করতে হবে এবং আমি চেষ্টা করব তোমার এসএমএস দেওয়ার 2-3 দিনের মধ্যে ভিডিওটি আপলোড দেওয়ার জন্য এবং বিস্তারিত আলোচনা সহ তুমি আমাকে এসএমএস করতে পারো এই নাম্বারে শুধুমাত্র অ্যাকাউন্টিং আইসিটি ফিনান্স এবং